আসসালামু আলাইকুম, দিস ইজ জুবায়ের মল্লিক। পুঁজিকম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুবই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি যখনই দেশের বাইরে যেখানেই যাই না কেন, অনেকে আমার সাথে নর্থ দেন ভাইয়া দেখা করেন বা আমার সাথে দেখা করবেন, অনেক সময় দেখা করা হয় না, এই জন্য আমি আগে থেকে বা পরে থেকে যখনই পারি সরি বলে নেই। আর দুই নম্বর বিষয় হচ্ছে, অনেক প্রবাসী ভাইরা এখন আমার সাথে যোগাযোগ করেন, যারা বলেন যে ভাইয়া ইয়ারে প্রোডাক্ট নিলে তো আসলে পরে প্রফিট হয় না, তাহলে আমরা কীভাবে ব্যবসাটা করতে পারি, এবং আমার কাছে এত ক্ষমতা নাই যে আমি অ্যাকচুয়ালি একসাথে 10,000, 20,000 বা 50,000 পিস মাল আনবো, এই ক্ষমতাটা তো আমার নাই, তাহলে কীভাবে করা যায়। তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তার আগে আমি বলে নিই, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি টমি হিল ফিগারের একটা সুন্দর টি শার্ট। টমি হিল ফিগার লেখা আছে নিউ ইয়র্ক এস্টাবলিশড, এবং এখানে দেওয়া আছে হচ্ছে এটা লোগো। ঠিক সেম এম্ব্রয়ডারির আমরা আর একটা টি শার্ট আনছিলাম এদের আগে, সেটা ছিল হচ্ছে নিটিং ডাইং করা, ওই টি শার্টটা আবারও কিছু আসবে। তো এটা হচ্ছে 100% এক্সপোর্ট ফেব্রিক্স, আর ওইটা ছিল হচ্ছে নিটিং ডাইং করা। এইটাতে আছে বেশ কিছু সুন্দর সুন্দর কালার, এবং সবগুলো ফেব্রিক্স 100% এক্সপোর্ট আছে। এবং আমি আপনাদেরকে আগেও বলছি যে 100% এক্সপোর্টেড ফেব্রিক্স হচ্ছে অন্য বায়ারের জন্য তৈরি করা ফেব্রিক্স, যেটা বেঁচে যায় বা স্টক হয়, সারপ্লাস থাকে, সেই প্রোডাক্ট দিয়ে এই টি শার্টগুলো বানানো হয়, দেখে কিছুটা কস্টিং কম আসে। কিন্তু অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলো কিন্তু চমৎকার প্রোডাক্ট। কাছে নিয়ে আসেন, দেখেন দুইটা এম্ব্রয়ডারি, এখানে এম্ব্রয়ডারি আছে, এখানে এম্ব্রয়ডারি আছে, আবার এইখানে কিন্তু আবার স্ক্রিন প্রিন্ট করা আছে মেইন লেভেল, দেখছেন। এবং এখানে বিট দেওয়া আছে, সব কিছু পারফেক্টলি দেওয়া আছে, কেয়ার লেভেল দেওয়া আছে, ঠিক আছে, পারফেক্ট কেয়ার লেভেল দেওয়া আছে। এছাড়া আরও চমৎকার কিছু কালার আছে, আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, যে জিনিসটা আমি আগে বলছিলাম যে আসলে কীভাবে ব্যবসা করলে আমাদের প্রবাসী ভাইরা সবচেয়ে ভালো করতে পারবে, সেই জন্য আমি সবাইকে বলবো যে আপনাদেরকে ব্যবসা করতে হলে ইয়ারে মাল না নিয়ে শীতে মাল নিতে হবে। শীতে মাল নিতে হলে মিনিমাম 5,000-7,000 পিস শীতে আপনাকে নিতে হবে, তাহলে দেখবেন চমৎকার একটা ব্যবসা করতে পারবেন। লাইক আমি আপনাকে একটা জিনিস দেখাই, যদি ধরেন আপনারা দুবাইতে একটা টি শার্ট নেবেন, ধরেন এই টি শার্টটা আপনি দুবাইতে নেবেন, এই টি শার্টটা যখন আপনি দুবাইয়ের জন্য নেবেন, তখন এটা শিপিং কস্টে দিয়ে পার পিসে দেখা যাবে 70 টাকা মতো, হ্যাঁ প্রায় 70 টাকা বা 60 টাকা থেকে 70 টাকা এটা পার পিসে শিপিং কস্ট চলে আসে। দুবাইতে তো আবার সৌদি কাতারে কিন্তু এই ব্র্যান্ডটা সরাসরি যায় না, এই ধরনের অন্য কোনো ব্র্যান্ড, কমন ব্র্যান্ড বা বাংলাদেশি ব্র্যান্ড বা আমাদের নিজস্ব ব্র্যান্ড যদি যায়, সেক্ষেত্রে ইয়ারে নিলে দেখা যাচ্ছে খরচ পড়ে যাচ্ছে 50-55 টাকা বা 40-50 টাকা, মালয়েশিয়া নিলেও এই টাইপের খরচ হচ্ছে। তো পার পিস একটা হিউজ অ্যামাউন্টের খরচ হচ্ছে, কিন্তু ঠিক এই টি শার্টটা শীতে নিলে অ্যাভারেজ খরচ হচ্ছে 15-20 টাকা, তাহলে দেখেন পার পিসে ইনস্ট্যান্ট আপনার 25-50 টাকা বেশি প্রফিট করতে পারতেছেন। এখন সমস্যাটা হচ্ছে যে সবই তো বুঝলাম ভাইয়া, বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে কে, সবই তো বুঝলাম, কিন্তু আমার কাছে তো টাকা নাই, এত মাল আমরা একসাথে নিব কি করে। তো এই জন্য যেটা করতে হবে, আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন আপনাদেরকে সমন্বিত হতে হবে, সবাই এক হতে হবে, হয়ে 4-5 জন এক হয়ে নিতে হবে। এটা আমি সব কান্ট্রিতে বলবো, আপনারা যদি এক হইতে পারেন আমরা সহযোগিতা করবো। ধর 5 জন মিলে 10 জন মিলে 1,000 পিস মাল নিলেন, সরি 10,000 পিস মাল নিলেন, 10 জন মিলে 10,000 পিস মাল নিলেন, তারপরে আবার 10 লাগলে 10টা আইটেম নিলেন, নিয়ে যে আলাদা হয়ে গেলেন, আলাদা আলাদা বিক্রি করলেন, দেখবেন অনেক বেশি সেভ করতে পারবেন। হ্যাঁ, আর আমরা আবার একটা জিনিস করতেছি, যারা আমাদের সাথে আছে, আমাদের যারা নিজস্ব বায়ার আছে, তারা অনেক সময় অন্য কারোর সাথে যেতে চায় না, কিন্তু অনেক প্রবাসী ভাইরা আছে যারা স্টিল চান যে না আমরা ব্যবসা করব। তো আমরা এরকম যারা আমাদের সাথে ইন্টারেস্টেড ব্যবসা করার জন্য, সেটা যে পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেন। আমরা যেটা করব, আপনার কান্ট্রিতে আরও 2-3 জন পাই, 2-3 জনকে ট্যাগ করে একটা বড় কোয়ান্টিটির মাল আপনাদেরকে আমরা পাঠাবো, তাতে কি হবে আপনাদের প্রোডাক্টটা শিপিং কস্টের সেভিংস হবে, এবং এইটাতে হিউজ পরিমাণ আপনারা প্রফিট করতে পারবেন। যাই হোক, আজকে অন্য কথাগুলো একটু বেশি বলে ফেলছি, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকে আপনাদের জন্য যে টি শার্টটা আছে, সে সবগুলা কালার হচ্ছে ইউনিক কালার, সাধারণত এত ইউনিক কালার থাকে না। দেখেন এই কালারটা আপনি কমনলি লোকালি পাবেন না, কারণ এটা খুব এক্সপেন্সিভ একটা কালার, এই কালারটা কমনলি লোকালিতে পাবেন খুব কম। এই কালারটা দেখেন ইউনিক কালার সব, আপনার এটাও আপনি লোকালে পাবেন কম। এই কালারটা দেখেন, এগুলো সব 100% এক্সপোর্টেড ফেব্রিক্স, এবং এগুলো খুব এক্সপেন্সিভ ফেব্রিক্স, ঠিক আছে।
পিস ফিনিশ করা 100% এক্সপিরিয়েন্স। এবং আজকে যে কটা ফেব্রিক্স আছে সবগুলাই হচ্ছে 160-170 জিএসএম, খুব ভালো পারফেক্ট ওয়েদারের পারফেক্ট একটা টি শার্ট। যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন, প্রাইস আগেরটাই রাখতেছি। যদি আপনার 36 পিস নেন 5700, আর 72 পিস নিলে হচ্ছে আপনার প্রাইস পড়বে 11,200। এর মধ্যে কথা হচ্ছে 1:1 রেশিওতে, 1:1 রেশিওতে আপনারা পাচ্ছেন 36 পিস নিলে 6টা কালার, 72 পিস নেন সবগুলো কালার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে বা গার্মেন্টস ব্যবসাটা করতে চাচ্ছেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন। আমরা প্রতিটা কান্ট্রিতে, যেমন আমরা চেষ্টা করতেছি সৌদির রিয়াদে একটা টিম করতে, প্রতিটা জায়গায় একটা একটা টিম করতে, দুবাইতে একটা টিম করতে, যারা সবাই মিলে একটা বড় অ্যামাউন্টের প্রোডাক্ট নিতে পারেন এবং ধুমায় ব্যবসা করতে পারেন। ধন্যবাদ।